সুপ্রিয় দর্শক বন্ধুরা, আগামীকাল ইংরাজিতে 14 জানুয়ারি 2022 শুক্রবার হল পৌষ সংক্রান্তি এবং মহাপুণ্যকাল পড়েছে দুপুর 2:12 বেজে বিকেল 5:45 পর্যন্ত। বন্ধুরা, বছরে যে সংক্রান্তিগুলো হয়ে থাকে তার মধ্যে পৌষ সংক্রান্তি হল গুরুত্বপূর্ণ। হিন্দু সনাতন ধর্মানুযায়ী এই দিনটির মাহাত্ম যথেষ্ট। সনাতন ধর্মে এই দিনটিকে শুভ দিন বলে চিহ্নিত করা হয়, কারণ এই মকর সংক্রান্তি দিনটির পর থেকে সব ধরনের শুভ ও মাঙ্গলিক কাজ করা হয়ে থাকে। আজকে বন্ধুরা এই দিনটির মাহাত্ম সম্পর্কে আলোচনা করব। তো নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, আপনারা যদি ভগবান ভোলানাথের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখবেন জয় বাবা ভোলানাথ। এই পবিত্র দিনে পিতামহ ভীষ্ম শরশয্যা ত্যাগ করে মোক্ষ লাভ করেন। পুরাণে এই দিনটিতে ভগবান বিষ্ণু মধু ও কৈটব নামে এই দুই অসুরকে বধ করে অশুভ শক্তিকে নাশ করেছিলেন এবং শুভ শক্তির সঞ্চার ঘটিয়েছিলেন, যে কারণে ভগবান বিষ্ণুর নাম মধুসূদন হয়ে থাকে। এই জন্যই এই বিশেষ দিনে দেশের বিভিন্ন প্রান্তে মেলা, উৎসব ইত্যাদি পালন করা হয়ে থাকে। আবার এই শুভ দিনে রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনায় গঙ্গায় তর্পণ করেছিলেন এবং তপস্যার মাধ্যমে মা গঙ্গাকে মর্তলোকে নিয়ে আসেন, যে কারণে এই দিন পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে আজও বিরাট বড় উৎসবের আয়োজন করা হয়ে থাকে আর তা গঙ্গাসাগরের মেলা নামে পরিচিত। বন্ধুরা, তাই নানা দিক থেকে এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজকে আপনাদের জানা হয়ে গেল কেন পৌষ সংক্রান্তির দিনটি গুরুত্বপূর্ণ বা কী মাহাত্ম্য আছে এই দিনটি, তা সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানা হয়ে গেল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ওম নমঃ শিবায়।